আমরা আগামী দিনে দেশ কা গড়ার জন্য জামায়াত ইসলামের সমস্ত নেতা কর্মী জনশক্তি ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা কর্মীকে কাজ করার জন্য উদ্দীপনার সাথে কাজ করার জন্য কেন্দ্রীয় সংগঠন নির্দেশ দিয়েছেন আশা করি আমরা জনগণের মাঝে যাব জনগণের কাছে বক্তব্য পেশ করব জনগণ অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করবেন দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের আজকের বিশেষ আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি গোলাম মালাদ আজকে আমাদের সাথে রয়েছেন জামায়াত ইসলামের সাবেক সংসদীয় দলের হুইপ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সাবেক সদস্য এবং তিনি অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সাবেক সদস্য ছিলেন সংসদ বিষয়ক সংসদীয় কমিটিরও সাবেক সদস্য শিল্প বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য এরকম অনেকগুলো কমিটির সদস্য তিনি ছিলেন আজকে আমরা যার সাথে আলোচনা করব তিনি হচ্ছেন যে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগার আসন থেকে পরপর দুবার নির্বাচিত উনিশশো একানব্বই এবং দু সালে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী যিনি এখন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমির হিসাবে রয়েছেন আজকে আমরা তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো মূলত জামায়াত মাঝখানে যে নিষিদ্ধ হওয়ার বিষয়টি এবং নিষিদ্ধ হওয়ার পরবর্তীতে আবার তার নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করার যে বিষয়টি রয়েছে এবং জামাতের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা আজকে কথা বলার জন্য হাজির হয়েছি আমাদের সাথে রয়েছেন জনাব শাহজাহান চৌধুরী দর্শক প্রথমে আমরা জানতে চাইব চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমিরের কাছে যিনি পরপর বিবার সংসদ সদস্য ছিলেন এবং জামায়াতের সাবেক সংসদীয় দলের হুইপ ছিলেন তার কাছে একটু জানতে চাইব যে যে সাম্প্রতিক সময়ে যখন আন্দোলন ছাত্রদের সংগ্রাম চলছিল সে সময় জামায়াতকে হঠাৎ করে নিষিদ্ধ করা এবং পরবর্তীতে আজ যে জামাতের নিষেধাজ্ঞাটি প্রত্যাহার হলো তার পরবর্তী সময়ে জামাতের বর্তমান অবস্থাটা এবং এই অবস্থাটাকে তিনি কিভাবে দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নসাল্লি আলা হিল করিম সম্মানিত গ্লোবাল মিডিয়ার আজকের দর্শকবৃন্দ এবং উপস্থাপক আমার অত্যন্ত প্রিয় এবং সম্মানিত জনমুরাত কৌশলীবৃন্দ আজকে আমার কাছে আপনারা যে এসেছেন এই জন্য আমারকে কিছু বলার সুযোগ পেলাম এই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি জানতে চেয়েছেন বিগত কোটা বিরোধী আন্দোলন এবং এই আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন এই পতনে জামায়াত ইসলামীর এর মধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং আজকে অলরেডি জামাত ইসলামীর নিষিদ্ধ এটা প্রজ্ঞাপনটা আজকে আবার উড্র করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে জামাতের ভূমিকা যে আমাদেরকে একত্রিশ তারিখ সাড়ে চারটার সময় প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করা হলো এই নিষিদ্ধের ইতিহাসটা আপনাদের কাছে শ্রোতাবৃন্দ যারা আছেন আমি আপনাদের কাছে আজকে সুযোগ পেয়েছি একটু বলে রাখা দরকার যে স্বাধীনতার পর থেকে শুরু করে বিশেষ করে বিগত গভর্নমেন্ট ছিয়ানব্বই সালেও ক্ষমতায় এসেছিল এরপরে আবার দুই সালে ক্ষমতায় আসলো তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করবে নিষিদ্ধ করবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে এইভাবে করে পার্লামেন্টে আইন আনা হচ্ছে এইভাবে করে জুজু ভয় বার 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 দেখিয়েছে তাদের কথা ছিল কি আমরা স্বাধীন জমাত স্বাধীনতা বিরোধী জামাত বিরোধী জামাত রাজাকার জামাত জঙ্গি জামাত তালেবান জামাত সন্ত্রাসী জামাত নৈরাজ্য সৃষ্টি করতে চায় জমাত স্বাধীনতায় বিশ্বাস করে না তারা পাকিস্তানের স্বপ্ন এখনও দেখেন এইভাবে করে আমাদেরকে পার্লামেন্টে পার্লামেন্টের বাইরে একটি পার্টি প্রধান তৎকালীন সরকার প্রদান উনি যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি এমন কোনো গালি নাই যেগুলি আমাদেরকে দেয় নাই কিন্তু ওনারা পনেরো আঠারো বছরের মধ্যে ওনারা শুধু আমাদেরকে নিষিদ্ধের কথা শুধু বলেন নাই তারা রাজপথেও আমাদেরকে নামতে দেয় নাই কোনো আন্দোলন করতে দেয় নাই কোনো বক্তব্য রাখতে দেয় নাই জনসভা করতে দেয় নাই মিছিল করতে দেয় নাই মিটিং করতে দেয় নাই ঘরোয়া বৈঠক করতে দেয় নাই ঘরোয়া বৈঠক করলো জঙ্গির বৈঠক করে আমাদেরকে গ্রেপ্তার করা হতো সারা বাংলাদেশে জামাত ইসলামী যতগুলা মামলা বিশেষ করে চট্টগ্রাম শহরে প্রায় এগারোশো চুরাশিটা মামলা আর আমাদের জনশক্তি প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো বিভিন্ন মেয়াদে কারাগারে বন্দি ছিল শেষ পর্যন্ত আমরা কী দাবলাম একত্রিশ তারিখ সাড়ে চারটার সময় আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কান কামান সাহেব উনি প্রজ্ঞাপন দিলেন কি যে সন্ত্রাস বিরোধী আইনের আট এক দ্বারাই জামাতকে নিষিদ্ধ করা হলো তাহলে কি এটার মাধ্যমে সম্মানিত শ্রোতাবৃন্দ এটা প্রমাণ হয় না এতদিন আমাদেরকে যা গালি দিয়েছে আগলে এগুলি সব অসত্য এগুলি সব অপপ্রচার আমরা রাজাকারও নই স্বাধীনতা বিরোধীও নই জঙ্গিও নই নৈরাবাজ্যাবাদীও নই মৌলবাদীও নই শুধু কি সন্ত্রাসী আর আজকে যেই প্রজ্ঞাপন উড্র হয়েছে প্রজ্ঞাপনের ওইখানে যেই লেখাটা আছে আমরা তদন্ত করে দেখলাম জমাতকে সন্ত্রাসী বলে যেই কথাটা উল্লেখ করা হয়েছে আমরা তদন্ত করে দেখলাম যে জামাত কোনো সন্ত্রাসী দল নয় নিয়মতান্ত্রিক একটা রাজনৈতিক দল এই জন্য আমরা প্রজ্ঞাপন তুলতে বাধ্য হলাম এটার দ্বারা কি এটাই প্রমাণিত হয় না যে আমাদের বিরুদ্ধে এত বছর আঠারো বছর ষড়যন্ত্র করা হয়েছে আমাদেরকে গালি দেওয়া হয়েছে অপপ্রচার করা হয়েছে অপবাদ দেওয়া হয়েছে জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য সরকার যতই চেষ্টা করেছে জনগণ তাদের কথাই বিশ্বাস করে নেয় জামাতের কথাই জনগণ বিশ্বাস করেছে অর্গানাইজেশন জামাত একটি মুভমেন্ট জামাত একটি আমাদের প্রিয় জন্মভূমিতে নির্যাতিত নিপীড়িত অসহায় মজলুম মানুষের আশ্রয়স্থল হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামী এদের মুক্তির জন্যেই লগ্ন থেকে এই পর্যন্ত কাজ করে যাচ্ছে জামাত কোনো আন্দোলন থেকে ছিল না গণতান্ত্রিক বলেন গণতান্ত্রিক আন্দোলন বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন বিভিন্ন কৃষকের দাবি দেওয়ার আন্দোলন বলেন শ্রমিকদের দাবি দেওয়ার আন্দোলন বলেন প্রত্যেকটা বিষয়ে জামাত প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে লজিক্যাল জামাত ইসলামীকে বাহাত্তর সালে ব্যান করা হয়েছিল পাঁচাত্তর সালে আবার ছিয়াত্তর সালে হাইকোর্ট করে সুপ্রিম কোর্ট করে তৎকালীন সরকারের পিপিআর সাথে মোকাবেলা করে জামাত আবার কাজ শুরু করেছে সেই থেকে প্রত্যেকটা পার্লামেন্ট নির্বাচনও জামাত অংশগ্রহণ করেছে জামাত আন্দোলন সংগ্রাম লড়াই এবং প্রত্যেকটা ন্যায়সঙ্গত আন্দোলনের ভূমিকা রেখেছে ঠিক তেমনিভাবে কোটা বিরোধী আন্দোলন যখন ছাত্র আমাদের দেশের সম্পদ ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা এবং আমাদের মহিলা কলেজ সহ সমস্ত ছাত্ররা একটি দাবি কোটা বিরোধী আন্দোলন এই কোটা ছিল একটা বৈষম্য এই কোটার মাধ্যমে আমাদের দেশের মেধাকে সম্পূর্ণরূপে সরকার বিগত পনেরোটা বছরে ধ্বংস করে দিয়েছে মেধাবী ছাত্ররা কোনো অবস্থায় আমাদের দেশে মেধা চর্চা করার জন্য মেধা চর্চা করার জন্য কোটা থাকার কারণে তারা চাকরিতে নিয়োগ পেত না অনেক মেধা এই পনেরো বছরে ধ্বংস হয়ে গিয়েছে গবেষক দ্বন্দ্ব হয়ে গিয়েছে বৈজ্ঞানিক ধ্বংস হয়ে গিয়েছে সাহিত্যিক ধ্বংস হয়ে গিয়েছে শিক্ষাবিদ ধ্বংস হয়ে গিয়েছে সাংবাদিক ধ্বংস হয়ে গেছে। সব কিছু একটা সেন্ডিকেট এবং কোটার মাধ্যমেই ছিল ছাত্ররা এটার থেকে উত্তরণের জন্য ন্যায়সঙ্গত আন্দোলন করেছে সেই আন্দোলনের ব্যাপারে বিগত সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে এটা আমার শ্রোতাবৃন্দ যারা আছেন তাদের সবার কাছে পরিষ্কার এই আন্দোলন ছিল একটা নিয়মতান্ত্রিক আন্দোলন সাংবিধানিক আন্দোলন অধিকারের আন্দোলন এই আন্দোলনকে নিয়ে যেইভাবে টিপ্পণী সাবেক প্রধানমন্ত্রী এবং যারা সরকারি দলের ছিল তাদের টিপ্পণী বিশেষ করে খেল তামাশা এবং তাদেরকে বিদ্রুপাত্মক যেইভাবে করে তাদের সাথে ব্যবহার করা হয়েছে এটা ছাত্র ছাত্ররা সহ্য করতে পারে নাই শেষ পর্যন্ত এতটুকু নিম্ন নেমে গেছে যে ফেসিবাদীরা তারা বলল যে এত বড় আন্দোলনকে মোকাবেলা করা আমার সংগঠন ছাত্রলীগেই যথেষ্ট এটা বলার কারণে সারা বাংলাদেশের প্রায় বিশ কোটি মানুষে আমি মনে করব যে প্রায় ষোলো থেকে সতেরো কোটি মানুষ ছাত্রদেরকে এইভাবে টিপ্পনি কাটা তাদেরকে তামাশা করা এবং তাদেরকে পাত্তা না দেওয়ার কারণে সমস্ত মানুষ তাদের পিছনে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল এই ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার যেইভাবেই করে নির্বিচারে গুলি চালালো লাঠি চার্জ করলো টিয়ার গ্যাস করলো এমনকি গ্রেনেড এবং সাউন্ড গ্রেনেড শেষ পর্যন্ত হেলিকপ্টারের চার স্লাইড দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে নির্বিচারে গুলি চালিয়েছিল এটার পরিপ্রেক্ষিতে বাংলার সমস্ত মানুষ উনিশশো সালে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সত্তর সালের নির্বাচনে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব যেভাবে হয়েছিল দুই এক সালের বোর্ড বোর্ড নির্বাচনের মাধ্যমে যেই যুদ্ধ হয়েছিল ঠিক তেমনিভাবে দুই হাজার সালের আজকে কোটা বিরোধী আন্দোলনে মানুষ সবাই রাজপথে নেমে আসলো এবং এই রাজপথে নেমে এসে শেষ পর্যন্ত কোটা বিরোধী আন্দোলন এক দফায় রূপান্তরিত হলো তো জামাত তো আর বসে থাকতে পারে না জামাতের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্ব পর্যায়ে এমনকি শিবিরের ছাত্র সংগঠন আরও অন্যান্য ছাত্র সংগঠন সহ রাজপথে আন্দোলন করেছে জামাতও ঠিক তেমনিভাবে প্রত্যেকটা কর্মী গণতন্ত্রের জন্য ফেসিসদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন গুলি চালানো নির্বিচারে গুলি চালায় সব কিছুর বিরুদ্ধে জামাত সক্রিয়ভাবে রাজপথে নেমে কোটা বিরোধী আন্দোলনের যারা বৈষম্য বিরোধী ছাত্র আমার দেশের কোমল ছাত্রমতি ছাত্ররা ছাত্রীরা সবাইকে জামাত তাদের আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আসলে আপনি সুন্দর প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ আসলে দেখেন আমরা জামাত একটা দিনের জন্য আমাদের কাজ বন্ধ নেই আমাদের কাজ শুধু রাজনীতি না আমাদের কাজ হচ্ছে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত হাদিসের দাওয়াত মানুষকে নৈতিক দিক থেকে আদর্শবাদী করার জন্যই আমরা কাজ করে যাই এই জন্য আমাদের কাজ কেউ বন্ধ করতে পারবে না আমরা যখন ব্যান কাজ করতে দেওয়া হয় না তখনও কাজ করেছি যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তখনও কাজ করেছি আল্লাহর মেহেরবাণী আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা যেটা প্রজ্ঞাপন সেটা তারা উড্র করেছেন আমরা এটার জন্য আল্লাহতালার সুক্রিয়া আদায় করেছি আমি জামাল নির্দেশ দিয়েছে আপনারা প্রজ্ঞাপন যেহেতু উড্র হয়েছে আমরা কোনো মিছিল করব না আমরা কোনো মিটিং করব না আমরা কোনো উৎসাহ দেখাবো দেখাবো না আমরা কোনো উচ্ছ্বাস দেখাবো না আমরা শুধু অবনত মস্তকে আল্লাহর কাছে সিস দিয়ে আমরা সুক্রিয়া আদায় করবো সেই জন্য আমির জামাত এই এক ঘন্টা আগে টেলিফোনে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন যে আপনারা শুধু সুক্রিয় আদায় করবেন এবং প্রজ্ঞাপন উড্র হয়েছে এই জন্য আপনারা সৎকা করবেন আল্লাহর কাছে সৎকা দেবেন এই সৎকার বদৌলতে আল্লাহ যাতে করে আমাদের উপর রাজি হয় আলহামদুলিল্লাহ প্রজ্ঞাপন উঠেছে আমরা আগে কাজ করতে পারতাম না এখন আমরা আল্লাহ তালা আমাদের কাজ করার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ কাজ করার সুযোগের কারণে অতীতে যেভাবে জনগণের সাথে ছিলাম এখনও সেভাবে জনগণের সাথে আমরা আছি আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না প্রতিশোধে বিশ্বাস করি না আমরা শান্তিতে বিশ্বাস করেছি আমরা আগামী দিনে দেশকা গড়ার জন্য জামায়াত ইসলামের সমস্ত নেতা কর্মী জনশক্তি ঐক্যবদ্ধভাবে আজ থেকে আসরের নামাজের পর প্রত্যেকটা কর্মীকে কাজ করার জন্য উদ্দীপনার সাথে কাজ করার জন্য কেন্দ্রীয় সংগঠন নির্দেশ দিয়েছেন আশা করি আমরা জনগণের মাঝে যাব জনগণের কাছে বক্তব্য পেশ করব জনগণ অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করবেন এমন আমাদের বক্তব্য তারা গ্রহণ করবে আসলে দেখেন আমি তো মহানগরী জামাতের আমির এই বিষয়টা হচ্ছে আসলে কেন্দ্রীয় সংগঠনের দৃষ্টিভঙ্গি কেন্দ্রীয় সংগঠন যেভাবে করে আগামী দিনের দেশ গড়ার জন্য যেটা উত্তম সিদ্ধান্ত সেটাই গ্রহণ করবে তবে এটা আমি নিশ্চিত বলতে পারি অতীতে যেমন কোনো পার্লামেন্ট নির্বাচন থেকে জামাত দূরে ছিল না আগামীতেও যেই পার্লামেন্ট নির্বাচন আল্লাহর বেহরবাণী হবে সেই নির্বাচনে জমাত অতীতের মতো অবশ্যই গ্রহণ করবে সেটা কি যৌথভাবে হবে না জুটের মাধ্যমে হবে না সবাই মিলে মিশে হবে সেই ব্যাপারটা একটু সময়ের ব্যাপার সময় আসলেই সেটা ইনশাআল্লাহ আমার মনে হয় আপনাদের কাছে পরিষ্কার হবে আর বিষয়টা কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের ব্যাপার দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির এবং জামায়াত সংসদীয় দলের সাবেক হুইপ এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি সাতকানি লোহাগা আসন থেকে দু হাজার এক এবং উনিশশো ছিয়ান উনিশশো একানব্বই সালে নির্বাচিত হয়েছিলেন এবং জামাত সংসদীয় দলের সাথে অনেকগুলো সংসদীয় দলের সদস্য ছিলেন তার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি দেশের সার্বিক পরিস্থিতি এবং জামাতের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তিনি আমাদেরকে আলোকপাত করেছেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে